বিড়লা একাডেমিতে টালিগঞ্জের বিশিষ্ট শিল্পী এবং কলাকুশলীদের উপস্থিতিতে ডাক্তার কৌশিক ঘোষ এবং দিবাকর গোস্বামীর স্টিল ফটোগ্রাফির প্রদর্শনীর সূচনা হলো গতকাল, চলবে আগামী 16 নভেম্বর পর্যন্ত। ল্যান্ডস্কেপ, লাইফ, ফ্লোরা, ফনা তাদের এবারের ফটোগ্রাফির বিষয়, যা স্থান পেয়েছে লেন্সোম্যানিয়া 3-তে। বিড়লা একাডেমিতে শুরু হয়েছে আর্ট এক্সিবিশন লেন্সোম্যানিয়া 3, আর তারই দুজন যে কারিগর, আমরা ওনাদের সাথে কথা বলে নেব, ওনাদের ভাবনার কথা, ওনাদের ফটোগ্রাফির বিভিন্ন অভিজ্ঞতার কথা। আপনার সাথে কথা বলতে গিয়ে যেটা প্রথমে জানতে চাইব, কীভাবে ফটোগ্রাফির প্রতি আপনার ভালোবাসা তৈরি হলো? এটা তো অনেক ছোটোবেলা থেকে ভালোবাসাটা, আজকে থেকে নয়, তখন তো DSLR ছিল না, SLR হাতে করি, আর ছবির সাথে অনেক পুরনো যোগাযোগ, যেহেতু ছবি আঁকতাম, তারপর ছোট থেকে ছবি তোলা, আর এইভাবেই ফটোগ্রাফিতে আসা। ঘটনা সূত্রে জানিয়ে দিই, দিবাকর বাবু কিন্তু ভিজুয়াল মার্চেন্ডাইজার, অর্থাৎ বিভিন্ন আর্ট ডিজাইনিংয়ের সঙ্গে ওনার দীর্ঘদিনের যোগাযোগ এবং প্রফেশনালি উনি ওটাই করেন। কিন্তু যেটা ওনার ভালোবাসার জায়গা সেটা হচ্ছে ফটোগ্রাফি, আর এই ফটোগ্রাফির প্রতি কীভাবে ভালোবাসা তৈরি হলো সেটা উনি আমাদের বলছেন, এবং কীভাবে এই ভালোবাসাকে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন তার গল্প শুনবো। ভিজুয়াল মার্চেন্ডাইজের সাথে ফটোগ্রাফি, হ্যাঁ, কিছুটা জড়িত তো বটেই, কারণ আমাদের প্রত্যেকটা কাজের পেছনে ফটোগ্রাফি একটা পার্ট, যেটা আমাদের কাজটাকে প্লেস করতে হয় ওটার মাধ্যমে। তো এইটা একটা পার্ট গেল, ওটা আমার প্রফেশন ভিজুয়াল মার্চেন্ডাইজিংটা, আর এর সাথে ফটোগ্রাফিকে একবারে ওতপ্রোতভাবে জড়িত আমি বলবো না, তবে ওখান থেকে, হ্যাঁ, দুটো কিছুটা হলেও একটা লিঙ্ক আপ থাকে। কোন ধরনের ছবি তুলতে আপনার বেশি ভালো লাগে? আমরা বেসিক্যালি সমস্ত রকমের, সমস্ত ফর্মের ছবি তুলি, তবে পোর্ট্রেট আমাকে নিশ্চয়ই বেশি টানে। পোর্ট্রেট মানে আপনার মানুষের ছবি এবং মানে বিভিন্ন ধরনের জীবজগতের ছবি তুলতে আপনার ভালো লাগে? আপনি এখানে সমস্ত রকমের ছবি পাবেন, এখানে আপনি পোর্ট্রেট পাবেন, এখানে ল্যান্ডস্কেপ পাবেন, এখানে আপনি ফ্যাশন ফটোগ্রাফি পাবেন। তো এই যে বিভিন্ন ফর্ম, এতগুলো পার্ট, এই সমস্ত পার্টটাই এখানে পাবেন। আর যেটা বলার, এবারে যেটা আমরা রেখেছি, যেটা আগের দুবারের আমরা করিনি, সেটা হচ্ছে প্রত্যেকবারে আমরা তো এক্সিবিট করছি ছবিগুলোকে, এবারে আমরা করেছি দুটো কনসেপ্ট আমাদের এবারে মাথায় ছিল, যেটা এবারে আমরা যতগুলো ছবি এক্সিবিট হয়েছে সেই সমস্ত ছবির একটা বই আমরা এবারে রেখেছি। আর এছাড়া আমরা যেটা করেছি সেটা হচ্ছে একটা ডিজিটাল আর্টের ফর্ম রেখেছি, মানে দুটো কি তিনটে ছবি, সেটাকে নিয়ে একটা কম্পোজিশন করে সেই ছবিটাকে আমরা প্লেস করেছি। ফটোগ্রাফি যে এক্সিবিশন চলছে তার একজন কারিগরের কথা তো আমরা শুনলাম, এবার শুনে নেব তার দ্বিতীয়জন কারিগর, অর্থাৎ যিনি পেশায় ডাক্তার এবং কিভাবে তিনি নিজের মধ্যে এই ফটোগ্রাফিক বিভিন্ন এই চাহিদা, অর্থাৎ মানুষ, জগৎ, প্রকৃতিকে ভালোবাসার এই চাহিদা গড়ে তুললেন, সেই সমস্ত অভিজ্ঞতার কথা। চাহিদা বলতে, ছবি তোলাটা চিরকালই তুলতাম, কিন্তু ছবি তোলাটাকে একটা মানুষের জনসমক্ষে তুলে ধরার প্রচেষ্টাটা কিছুটা দিবাকরের সঙ্গে, আমি এক্সিবিশন করছি দিবাকরের সঙ্গে যখন বন্ধুত্ব শুরু হলো, তারপরে এই ধারণাটা হলো যে হ্যাঁ, ছবিগুলো বলতে দেখানো যায়। আরেকটা কারণ হতে পারে যে বিভিন্ন লোকের ছবি দেখে মনে হয়েছে যে আমরা যেটা দেখাতে পেরেছি বা দেখাতে চাইছি সেটা অনেকে পারছে না, সেই কারণে দেখানো। কোথাও একটা অহংবোধ আপনার মধ্যে রয়েছে, আমি ভালো পারি, এটা কিন্তু একটা বিরাট পজিটিভনেস। বলবো না, বলবো যে আমি মোটামুটি বিশ্ববিখ্যাত অনেক ফটোগ্রাফি এক্সিবিশনে গেছি এবং তাদের ওই হয় না একলব্যের মতো, দ্রোণাচার্যের শিষ্যর মতো হয়ে যাওয়া, তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমি কিছুটা অভিনয় করি, অভিনয়তে যারা ক্যামেরাম্যান তাদের কাছ থেকে সবসময় কিছু শেখার চেষ্টা করি। এখানে যারা প্রেসের যারা ভালো ফটোগ্রাফার বা সনদ এসছেন এদের কাছ থেকে সবসময় শেখার চেষ্টা করি। সেখানে অহংটা কাজ করেনি, যেটা মরেছে এবং যে একটা লোক অনেকটা জিনিস দেখাচ্ছে, আমি সেটা অন্যভাবে দেখাতে পারি কিন্তু দেখাচ্ছি না। এই দেখাচ্ছি না কেন দেখাবো না, এই তাগিদ থেকে মনে হলো তাহলে দেখাই। দেখাতে গিয়ে আমার একজন পার্টনারের দরকার ছিল, যার স্টাইলটা আমার থেকে কমপ্লিটলি ডিফারেন্ট, মানে ও নিকন ক্যামেরা ইউজ করে, আমি ক্যানন ইউজ করি, ও একভাবে ছবি তুলে, আমি একভাবে ছবি তুলি, দুজনে মিলে একত্রিত ছবিগুলো দেখা গেল যে দুটো আলাদা মাত্রা পাচ্ছে। যেহেতু আলাদা মাত্রা পাচ্ছে সেইখান থেকে এই তাগিদটা শুরু, এবং সেটা গত বছর আমরা দুটো এক্সিবিশন করেছি, এবছর এটা তৃতীয়বার করছি। আশা করি আস্তে আস্তে মানুষের ভালো লাগলে আরেকটু এগোবো। এবারে প্রথমবারের জন্য আমরা যেটা করেছি যে এমনি ছবি রাখার সাথে সাথে একটা আর্ট ফটোগ্রাফি সিরিজ রেখেছি, যেটা পেছনে দেখতে পাচ্ছেন, যেগুলো হচ্ছে অনেকগুলো ছবি মিশ্রণ করে একটা গল্প বলার প্রচেষ্টা। মানে আমাদের তাগিদটা হচ্ছে ফটোগ্রাফিটা খালি ছবি হিসেবে না রেখে তার সঙ্গে ওটাকে একটা মাত্রা দিয়ে যে একটা গল্প আপনাকে বলার চেষ্টা, ঠিক যেমন
একটা গল্প লিখে যেরকম আপনি পড়ছেন সেরকম আমি ছবিটা দিয়ে আপনাকে একটা গল্প বলার চেষ্টা করছি। এবার সেটা এক একটা লোকের কাছে এক এক রকম ইন্টারপ্রিটেশন হতে পারে, সেটা ডিপেন্ড করছে কি কে কীভাবে নেবে আর কি। পেশায় আপনি ডাক্তার, কীভাবে সময় পান, মানে ছবি তুলতে গেলে তো অনেক ঘুরতে হয়, সেটা কীভাবে বের করেন? একটা কমপ্লেন্ট আমার এগেনস্টে সবসময় আমার দর্শকদের থাকে, সেটা হচ্ছে আমার খুব কম ছবি কলকাতা বা সারাউন্ডিং এরিয়ার, কারণ এখানে যখন থাকি তখন তো আমার নিঃশ্বাস ফেলার সময় নেই, অন্য সময়ের পাই, তো বাইরে যখন যাই তখনই বেশি ছবি তুলি। আপনি ফটোগ্রাফি এক্সিবিশন ঘুরে ঘুরে দেখছেন লেন্থোম্যানিয়া 3, আপনার কীরকম লাগছে? ভালো লাগছে, প্রত্যেকটা ছবি আলাদা আলাদা করে দেখছিলাম, কয়েকটা ছবি বিশেষভাবে ভালো লেগেছে। আমি ছবি প্রসঙ্গে একটা কথা আপনাকে বলি, অন্তহীন ছবিতে আপনি ফটোগ্রাফির প্রতি যে ভালোবাসা সেই কথাটা বলেছেন, ব্যক্তিগত জীবনেও তো তাই? আমি ছবি তুলতাম একটা সময়, হ্যাঁ, এখন আর স্টিল ফটোগ্রাফি করি না, কিন্তু একটা সময় করতাম। কী খুঁটিয়ে দেখছেন, মানে আপনার চোখে সবচেয়ে বেশি মানে কোন ধরনের কাজ, নেচার, পোর্ট্রেট, কী ভালো লাগে? ওরমভাবে কিছু নেই, ছবিটা যদি ইন্টারেস্টিং হয়, ছবিটা যদি আনএক্সপেক্টেড হয়, নতুনত্ব থাকে, তাহলে ভালো লাগে। কৌশিকদার এই সত্তাটা আমি এক বছর আগে জানাচ্ছিলাম। কৌশিকদারকে আমি একজন ডক্টর হিসেবে আমাদের ফ্যামিলিতে যা যা প্রবলেম হয়, মার প্রচুর প্রবলেম, হাঁটুর সমস্যা সেখানে, বা আমার বেশ দু তিনটে ইনজুরিতে কৌশিকদার শরণাপন্ন হয়েছি, আমরা একসঙ্গে ফিল্ম করেছি, তো এই সত্তাটা একটা অসাধারণ, মানে ডিসকভার করার মতো সত্তা, ফলে অসাধারণ লাগছে। আর এবার মনে হলো আরেকবার রিডিসকভার করলাম। পেশাগত জগতে দুজন কিন্তু ভিন্ন মানুষ, একজন ভিজুয়াল মার্চেন্ডাইজার আর একজন ডাক্তার, কিন্তু তাদের মনের মিল একটা জায়গায়, দুজনেই ফটোগ্রাফিকে ভালোবাসেন এবং তাদের এই ভালোবাসাকে এগিয়ে নিয়ে যেতে চান, তাই তো তারা শুরু করেছেন তাদের কাজ নিয়ে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি এক্সিবিশন। আর সেজন্যই তো আশা করব তাদেরই এক্সিবিশন আগামী দিনে একটা সাফল্য অর্জন করবে, আশা রাখবো তারা আগামী দিনে লেন্সোম্যানিয়াকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন। ক্যামেরায় অজিত বড়ুয়ার সঙ্গে সৌরভের রিপোর্ট, ক্যালকলি।